আজকে বলতে বাধ্য হচ্ছি যে শুভেন্দুবাবু একবার ভাববেন যে দীপক ঘোষের বই নিয়ে মমতা ব্যানার্জিকে যে ভাষায় আক্রমণ করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে ভাষায় আক্রমণ করছে, নন্দীগ্রাম আন্দোলন নিয়ে বলতে গিয়ে আপনি সহ্যের সব সীমা, শালীনতার সব সীমা ছাড়িয়ে গিয়ে বলছেন যে তিনি দিদি থেকে দিদিমা হতেন, তিনি নবান্নে মুখ্যমন্ত্রী হতে পারতেন না যদি শান্তিকুঞ্জ না থাকত। তা আমি বলতে বাধ্য হচ্ছি যে মমতা ব্যানার্জি যদি না থাকত তাহলে শুভেন্দুবাবু আপনাকে সাংসদ হিসেবেও পৌঁছতো না, আর আপনাকে সাংসদ থেকে নন্দীগ্রামে নিয়ে এসে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করিয়ে বাংলার বিধানসভায় নিয়ে এসেছিল, মন্ত্রিসভায় নিয়ে এসেছিল। আপনি আজকে দাঁড়িয়ে সমস্ত কিছু অস্বীকার করবেন? জেনে রাখুন, সৃষ্টি যদি স্রষ্টাকে অস্বীকার করে স্রষ্টার তাতে কোনো ক্ষতি হয় না। মমতা ব্যানার্জি তার যে ডিগনিটি নিয়ে, তার অবস্থান নিয়ে তিনি চুপ করে আছেন বলে ভাববেন না বাংলার মানুষ চুপ করে তা সহ্য করছে। নিজের মাকে যদি শ্রদ্ধা করেন তাহলে তার মাতৃস্থানীয় মহিলা হিসেবে, যিনি আপনারও মুখ্যমন্ত্রী আমারও মুখ্যমন্ত্রী, যিনি আপনারও সৃষ্টিকর্তা আমারও সৃষ্টিকর্তা, 42 বছর ধরে তার মানসিকতার সঙ্গে, তার রাজনৈতিক আন্দোলনের সঙ্গে প্রতিটি মুহূর্তে আমি জড়িত ছিলাম। তাই আজকে মনে করছি যে আমার নৈতিক কর্তব্য, আমার বিবেক বলছে যে চুপ করে থাকার সময় নয়, এর প্রতিবাদ করা উচিত। তাই আমি প্রতিবাদ করছি, ভবিষ্যতে যদি প্রয়োজন হয় যে পদ্ধতি অবলম্বন করতে হয় তা করতে বিন্দুমাত্র আমি শোভন চট্টোপাধ্যায়। আমার হারাবার কিচ্ছু নেই, কোনো পাওয়ার তাগিদের নয়। আমি মৃত্যুবরণ করতে পারি, আমার যে কোনো ধরনের ক্ষতি সাধন হতে পারে, কিন্তু তবুও জেনে রাখুন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি নিচু মানসিকতা, অশ্লীল মানসিকতা নিয়ে যদি বাংলার মুখ্যমন্ত্রীকে এইভাবে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে আঘাত করে, যদি কোথাও কেউ চুপ করে থাকে, একটা মানুষ প্রতিবাদ করে, তার নাম হবে শোভন চট্টোপাধ্যায়। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, হঠাৎ করেই দেখলাম শোভন চট্টোপাধ্যায় তিনি সরব হয়েছেন শুভেন্দু অধিকারীর বিষয়ে। গতকালকে শুভেন্দু অধিকারী একটা মন্তব্য করেছেন, যখন ডক্টর সুকান্ত মজুমদার তাদের বাড়িতে গিয়েছিলেন তখন কথা বলতে গিয়ে বলেছেন যে শান্তিকুঞ্জ না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় দিদি থেকে দিদি মা হয়ে যেতেন কিন্তু মুখ্যমন্ত্রী হতে পারতেন না। তো সেটা শুনে খুবই খারাপ লেগেছে আর কি শোভন চট্টোপাধ্যায়ের, এবং সেই জন্যে তিনি একটা ভিডিও, একটা লম্বা ভিডিও প্রায় 14 মিনিটের তিনি পোস্ট করেছেন ফেসবুকে। আমি তার একটা অংশ জাস্ট বের করে আপনাদেরকে দেখালাম বা শোনালাম। দর্শক, তিনি বলেছেন অনেক কথা, আমি দেখছি এটা নিয়ে আবার বিভিন্ন মিডিয়াতে খবরও হচ্ছে। আমার শুধু কয়েকটা কথা বলার, যদিও ওনার ব্যক্তিগত মত উনি প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়াতে, করতেই পারেন। আমার প্রথম কথা হচ্ছে যে এই যে এত কথা বললেন, আগবাড়িয়েই প্রতিবাদ বলবো। অনেকটা মায়ের থেকে মাসির দরদ বেশির মতো বুঝতে পারছি যে যারা দলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের, তারা সে অর্থে এত এইভাবে বক্তব্য রাখলেন না। শোভন চট্টোপাধ্যায় বক্তব্য রাখলেন, এবার কি তৃণমূল কংগ্রেস তাকে বা তাদেরকে ফিরিয়ে নেবে, বা এটা কি ধরবো যে তৃণমূল কংগ্রেসে ফিরতে মরিয়া শোভন এবং সঙ্গে সঙ্গিনী, এটা কি ধরবো? সেই জন্যে কি
এরকম একটা পোস্ট করলেন, যদি নেত্রী সন্তুষ্ট হন বা দলের আরও অনেকে যদি সন্তুষ্ট হন, সন্তুষ্ট হয়ে যদি দলে টেনে নেন তারা, সেই জন্য কি এরকম একটা পোস্ট করে একটা বার্তা দেওয়ার চেষ্টা, দেখো আমি কত ভালোবাসি, কত প্রতিবাদী, কত পাশে থাকি, থাকতে চাই? এটা কি একটা কৌশল? মানে যেটা বলেছেন এটা কি সত্যি একেবারে ওই ভিতর থেকে একটা মানে প্রতিবাদ, নাকি কৌশল, কৌশলী একটা বার্তা যাতে করে দলে ফিরতে পারি, ঢুকতে পারি? এখন তো ঢুকতে তিনি বলছেন না প্রকাশ্যে, কিন্তু রাজনৈতিক মহল মনে করছে যে তিনি দলে ঢুকতে মরিয়া, কিন্তু একটা তো সমস্যা রয়েছে অন্দরে, তো সেই জায়গাটা মসৃণ করার জন্য কি আবার একটা কৌশল নিলেন, সেই জন্য কি হঠাৎ করে এরকম একটা ভিডিও ছেড়ে বসলেন? এটা হচ্ছে মানে আর প্রথম প্রশ্ন। নাকি দলে নিক বা না নিক সেটা অন্য বিষয়, কিন্তু তাকে দিয়ে এই বক্তব্যটা দেওয়ায় মানে দেওয়ার ব্যবস্থা করলে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ যদি একটু আর কি তাদের প্রতি সহৃদয় হয়, তাতে করে যে সম্পত্তিগুলো তিনি বিক্রি করেছেন না হস্তান্তর করেছেন বলে জানি না, কিন্তু মিডিয়াতে এসেছিল বৈশাখীর নামে যেগুলো নাকি রত্না চ্যাটার্জি ছাড়ছেন না, সেগুলোকে যাতে দখলে আনা যায় এইসব বলে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং করে, এটা কি তার একটা কোনো কৌশল হতে পারে যে দল নিক বা না নিক অন্য বিষয়ে সম্পত্তিগুলো যদি আমাদের আমার হাতে চলে আসে, যে এটা রত্না চ্যাটার্জি ওনার ওয়াইফ এখনও খাতায় কলমে এটাই আমরা জানি, জানি না কি কতদূর কি এগিয়েছে বিষয়টা ডিভোর্সের ব্যাপারে, মানে এটা এটা এটাও কি মানে একটা কৌশলের মধ্যে পড়বে কি, মানে দলে ঢোকার চেষ্টা না না ঢুকলেও সম্পত্তিগুলোকে দখল করে আর দখলে আনতে হবে সেই চেষ্টা, কারণ এখন পুলিশ প্রশাসনকে হাতে না রাখলে মুশকিল? আমি জানি না, এগুলো কিন্তু আমার মনে প্রশ্ন জাগছে, কারণ হঠাৎ করে এতটা দরদ দেখিয়ে প্রতিবাদ শোভন চ্যাটার্জির প্রশ্ন কিন্তু মনে জাগছে। আর উনি বলেন যে স্রষ্টাকে অস্বীকার করা ইত্যাদি বলে কিছু একটা বলার চেষ্টা করছিলেন শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে, তিনিও তো অস্বীকার করেছিলেন, যদি স্রষ্টার যদি তিনি মূল্য দিতেন তাহলে কি তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতেন? তাকে কি তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছিল? বহিষ্কারের পর কি তিনি বিজেপিতে গিয়েছিলেন? তা তো নয়, তিনি মাঝপথে গিয়েছিলেন। তাহলে কি তিনি সেটা সেই সময় স্বীকার করতেন? আজকে নেত্রীকে অনেক মনে পড়ছে, নেত্রীর হাতে তৈরি হয়েছেন ইত্যাদি বিষয়, তো তিনি কেন চলে গেছিলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে? বিজেপিতে গিয়ে পোষায়নি আবার ছেড়ে দিয়ে চলে এসছেন, এখন নেত্রীর সঙ্গে কখনো নবান্নে বৈঠক করছেন, কখনো এরকম ভালো ভালো বার্তা ছাড়ছেন, তখন তিনি তাহলে কেন চলে গেছিলেন? এমন একটা দলে গিয়েছিলেন যে দলের সঙ্গে নেত্রীকে কাল ঘাম ছুটিয়ে লড়াইটা করতে হয়েছে, তাহলে কেন তিনি সেই দলে গিয়েছিলেন? যে দল তার নেত্রীকে তার দলকে সরিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছিল সেই দলে তিনি সামিল হয়েছিলেন, তার মানেটা কি? তাহলে তো নেত্রীকে সেটাও তো অস্বীকার করা হলো, আর আজকে এত বড় কথা বলছেন নেত্রীকে অস্বীকার করা, পোষায়নি চলে এসে এখন তার ভালো লাগছে না বিজেপি, কিন্তু গিয়েছিলেন তো যে দলটা টিএমসির সঙ্গে বিধানসভা ভোটে লড়েছিল। এইসব প্রশ্ন আমার মনে জাগছে যে কেন এইসব কথাগুলো বলছেন। আর উনি নীতি নৈতিকতা অনেক কিছু বলছিলেন, মা টাকা করে কত কিছু বলছিলেন অনেক অনেক কথায়, আমি এটা নিয়ে বেশি কিছু বলবো না, আমি শুধু বলবো যে নীতি নৈতিকতা নিয়ে যেসব প্রশ্ন তিনি তুলছেন এইসব কথাগুলো কি আরও এক মা আমাদের এই বাংলার, তার পুত্রকন্যার মা রত্না চ্যাটার্জি, তিনি সেগুলো ওনার ক্ষেত্রে ওনার যে নীতি নৈতিকতা নিয়ে যে কথাগুলো বলছেন সেগুলো বিশ্বাস করবেন তো অন্য কেউ নয়, রত্না চ্যাটার্জি তিনি একজন মা এই বাংলারই, তারও দুই সন্তান বাবা শোভন চ্যাটার্জি, তো সেই রত্না চ্যাটার্জি এনার এই নীতি নৈতিকতা শুনবেন মানবেন যে কে বলছেন নীতি নৈতিকতা, পুত্র কন্যাদেরকে পথে বসিয়ে বাড়ি হস্তান্তর করে দেওয়া হয়েছে বান্ধবীকে,
তিনি শোনাচ্ছেন নীতি নৈতিকতা, রত্না চ্যাটার্জি এটা বিশ্বাস করবেন? অন্য কাউকে ছেড়ে দিন, অন্যরা কে বিশ্বাস করবেন কি না করবেন সেটা তাদের বিষয়। রত্না চ্যাটার্জি যার সঙ্গে অনেকদিন ঘর করেছেন তিনি বিশ্বাস করবেন? নীতি নৈতিকতা শেখাচ্ছেন। আমার শুধু একটাই বলার রাজ্যের মানুষ হিসেবে, যত ওনারা চুপ থাকবেন তত বেটার, তত নিজের সম্মান নিজেদের কাছে থাকবে। কিছু বলতে হবে, হাইলাইট হতে হবে, কাউকে কাউকে কিছু বার্তা দিতে হবে, যাতে আমার এই আবার কোনো একটা উদ্দেশ্য হয়তো থাকতে পারে। যাই করুন, যত মানে যা কাণ্ড ঘটেছে এবং যেসব চর্চা হয়েছে আপনাদেরকে নিয়ে মিডিয়াতে, যত চুপ থাকবেন তত বেটার। একটা সময় অবশ্যই এই মানুষটির একটা প্রচার ছিল, মানুষের একটা সমর্থন ছিল, কিন্তু সমাজে তার যে আচার আচরণ যেটা সামনে এসেছে সেই ইমেজটা কিন্তু নষ্ট হয়ে গেছে, এটা এক কথায় বলা যায়। আমার মনে হয় আপনারাও সে কথা বলবেন। আবার যখন তারা এইসব নীতিজ্ঞান দেবেন কারোর পক্ষ নিয়ে, আমি একা লড়ে যাব, একা প্রতিবাদ করব, একের বিপ্লবী মানসিকতা যে দেখাচ্ছেন, একটু ভাবতে হবে যে আপনার সম্পর্কে, আপনাদের সম্পর্কে সমাজে ইমেজটা কী। এইসব কথাগুলোর একটা সময় মূল্য মানুষ দিতেন, মূল্য ছিল, কিন্তু সামাজিক ব্যবস্থা, সমাজ সব কিছুকে এড়িয়ে যা খুশি করবেন আবার যা খুশি বলবেন, সেটাই মানুষকে বিশ্বাস করতে হবে, ধরতে হবে, ভাবতে হবে যে কথাগুলো বলছি এই কথাগুলো মানুষ শুনবেন নাকি শুনে খিলখিল করে হাসবেন, বা অনেকে আবার নাক মুখ চোখ বাঁকাবেন, এটাও দেখতে হবে, ভাবতে হবে। শোভন চ্যাটার্জি, দর্শক কি বলবেন? যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।